প্রতি বছর বৈশাখের শেষ বৃহস্পতিবার সাধু ও পুণ্যার্থীদের মিলন মেলা বসে বগুড়ার ঐতিহাসিক মহেশথনগড় মাজার প্রাঙ্গণে। এবারও লাখো ভক্ত, আশেকান ও বাউল নারী পুরুষের সমাগমে জমে উঠেছে এই মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরিকাপন্থীদের আগমন হয় এই মেলায়। সারারাত নাচে গানে জিকির করেন হজরত শাহ সুলতানের দরবারে। বিস্তারিত দেখুন বগুড়া প্রতিনিধি আব্দুল মোমেনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মুস্তাকিম রুবেল। পুণ্ডরনগর রাজধানী বগুড়ার মহেশথনগড়ে চলছে সাধু ও পুণ্যার্থীদের মিলন মেলা। প্রতি বছর বৈশাখের শেষ বৃহস্পতিবার এই মিলন মেলা বসে মহেশথনগড় মাজার প্রাঙ্গণে। রমজান এবং করোনা বিধি নিষেধের কারণে গত 3 বছর এই মিলন মেলা বন্ধ ছিল। এবার করোনার বিধিনিষেধ নেই, যে কারণে মহেশথনগড়ে ঢল নেমেছে সাধু সন্ন্যাসীদের। দেশের বিভিন্ন তরিকার সন্ন্যাসীরা তাদের তরিকার গান বাজনা করে আনন্দ উদযাপন করে মেতে উঠেছে মাজারের আশেপাশে। পুণ্ডরনগরী মহেশথনগড় ইতিহাস থেকে জানা যায়, মধ্য এশিয়ার বল্লক্ষ রাজ্যের সম্রাট হজরত শাহ সুলতান রহমাতুল্লাহ তার শিষ্যদের নিয়ে ফকির বেশে বল্লক্ষ থেকে মাছ আকৃতির নৌকায় চড়ে মহেশথনগড়ে আসেন। মাছ আকৃতির নৌকায় চড়ে আসার কারণে তাকে মাহিসাওয়ার এবং বল্লক্ষ থেকে আসার জন্য তাকে বল্খি বলা হয়। মহেশথনগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। পুণ্ডরনগরীর রাজা পরশুরামের সঙ্গে শাহ সুলতানের 1343 খ্রিস্টাব্দে যুদ্ধ হয়। সেই সময় যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। এ সময় নিজের ধর্ম রক্ষার জন্য পরশুরামের একমাত্র বোন শিলাদেবী করতোয়া নদীতে আত্মবিসর্জন দেন। সেই দিন ছিল বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার। সেই থেকে এই দিনে মহাস্থানে উভয় ধর্মের মানুষেরা সমাবেত হয় এবং পুণ্য সঞ্চয়ের আশায়। কালক্রমে এটি হয়ে ওঠে সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থীদের মিলন মেলা। এদিন মহেশথন মাজারে পবিত্র ওরস মাহফিল হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীর জন্য শাহ সুলতান বল্খি রহমাতুল্লাহ এর মাজারে অবস্থান নিলেও সাধু ও বাউলরা অবস্থান নেন পাশের হজরত বোরহানউদ্দিন রহমাতুল্লাহ মাজারের পশ্চিম পাশের আমবাগান ও উত্তর পাশের আবাসিক এলাকার মাঝে। এছাড়াও মাজার সংলগ্ন পশ্চিম পাশের মাঠ সহ পুরো মহেশথন এলাকায় বসে মেলা। মেলাটি বাউল সাধু সন্ন্যাসী কেন্দ্রিক হয়ে গেছে, তাই মেলায় পিতলের বালা, মোটা পুঁথি ও পাথরের মালা, হুক্কা, একতারা, দোতারা, বাঁশের বাঁশি, বাউলদের তবলা, জুরির দোকানপাট বেশি বসে। কেউ পিতলের তালা, কেউ বা শিকল গায়ে জড়িয়ে করছে জিকির। এছাড়াও মেলায় স্থানীয় প্রসিদ্ধ খাবার মহেশথনের কোটকুটি ভক্তদের কাছে জনপ্রিয় কোটকুটি, যা মহেশথনের কোটকুটি নামে পরিচিত। প্রতি বছরের চেয়ে এবারের বেশি বেচাকেনা হবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।